আইফোন ইজেন্ট আ কিডনি ফোন এনিমোর, অ্যাট লিস্ট এই 2024 এসে 40,000 টাকায় যখন আপনি একটা ইউজড আইফোন 12 পেয়ে যাচ্ছেন তখন এ কথা তো বলাই যেতে পারে। ওয়েট, ভিডিওটা পজ করে এখনই কিনতে দৌড় দিয়েন না, কারণ গত 2 মাস এই আইফোন 12 ইউজের পর আমার এক্সপিরিয়েন্স কিছুটা মিশ্র, খুব একটা ভালোও নয় আবার খুব একটা খারাপও নয়। সো বেসিক্যালি আজকের ভিডিওতে আমার এই লং টার্মের ইউজিং এক্সপিরিয়েন্সকে পুঁজি করে আপনাদেরকে জানাবো এই 2024 এসে 40,000 থেকে 45,000 টাকা দিয়ে আপনার কি একটা ইউজড আইফোন 12 কেনা উচিত। আপনাদের সাথে রয়েছে আমি অপু এবং আপনারা দেখছেন টেক ট্র্যাকারস। ওকে, আইফোন পকেটে, ভাব এখন রকেটে, হবে নাই বা কেন? অলমোস্ট 4 বছরের পুরনো ফোন, জৌলো সারায়নি এতটুকু, ফুললি ফ্ল্যাট বক্সি শেপ ডিজাইন, এই 2024 এসেও রানিং অন ট্রেন্ড, প্রিমিয়ামনেস ও টপ অন, মাঝের আধখানা আপেল দেখিয়ে নজর কাড়ার পাশাপাশি এর হ্যান্ড ফিলও যথেষ্ট ভালো, লাইট ওয়েট অ্যাট দ্য সেম টাইম ওয়েট ব্যালেন্সও যথেষ্ট ভালো, বাট গ্লসি ব্যাগ তাই প্রচুর স্মাচেস পরে পরিষ্কার রাখাটা মুশকিল। অ্যালুমিনিয়াম ফ্রেম বডি বেশ শক্তপোক্ত অ্যান্ড স্টার্ডি ফিল দেয়, আমাদের ইউনিটটার ব্যাক সাইড বা ফ্রেমে কোনো প্রকার ভিজিবল স্ক্র্যাচেস বা ডেন্ট নেই, বাট ফ্রন্ট গ্লাস ডিসপ্লেতে আছে, অ্যান্ড উইচ ইজ এক্সপেক্টেড, লেট মি এক্সপ্লেইন। এর ডিসপ্লে সিরামিক শিল প্রোটেক্টেড হওয়ায় এটা সহজে ভাঙবে না, বাট এতে স্ক্র্যাচ পড়ে যায় বেশ সহজেই, বেসিক্যালি এর ডিসপ্লে বেটার ড্রপ প্রোটেকশন দিলেও লেস স্ক্র্যাচ প্রোটেক্টিভ। ওকে, অনেক কথাই হলো এর ডিসপ্লের প্রোটেকশন নিয়ে, নাও দ্য কোয়েশ্চেন ইজ হাউ ওয়াজ দ্য ডিসপ্লে। অন দ্যাট নোট, আইফোনের ডিসপ্লে এই একটা লাইনই এনাফ এর কোয়ালিটি বোঝাতে। 6.1 ইঞ্চ সুপার রেটিনা XDR OLED প্যানেল, সুপার কালারফুল ব্রাইট অ্যান্ড ভাইব্রেন্ট ডিসপ্লে, 1170x2532 পিক্সেলস কাউন্ট, সো ডিটেলসও অনেক ভালো, সাথে বোনাস হিসাবে থাকছে HDR10 অ্যান্ড ডলবি ভিশন সাপোর্ট। ইন টোটাল ইউ উইল ফল ইন লাভ উইথ দিস ডিসপ্লে, বাট এই ভালোবাসায় না ভিলেন হয়ে দাঁড়ায় এর ডিসপ্লে নচ, কিন্তু কয়েকদিনের মধ্যে আপনি এতে ইউজড হয়ে পড়বেন, সো খুব একটা প্যারা নেই। ওয়েল, প্যারাহীন হতে পারেন আরও একটা জায়গা নিয়ে, আর তা হচ্ছে পারফরমেন্স। একটা লং টাইম বেশ স্টেবল পারফরমেন্স প্রোভাইড করার জন্য আইফোনের সুখ্যাতি বেশ আগে থেকেই আছে, এই আইফোন 12 এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। A15 বায়োনিক চিপ, অন দ্যাট টাইম ভেরি ফাস্ট 5 nanometer আর্কিটেকচারে বিল্ড চিপ, স্টিল এই 2024 এসেও ভেরি মাচ ক্যাপেবল টু রান অলমোস্ট এভরি অ্যাপ্লিকেশন। তো আপনি গেম খেলেন বা ভারী কোনো সফটওয়্যার দিয়ে এডিট, যেটাই করতে চান, এই আইফোন 12 এর হার্ডওয়্যার আপনাকে এনাফ সাপোর্ট দিতে সক্ষম। বাট আমি পার্সোনালি বলবো, এটা যে 64GB রোম ভেরিয়েন্টটা আছে সেটার বদলে 128GBটা চুজ করতে, কারণ ওভার দ্য টাইম কিন্তু সফটওয়্যার অ্যান্ড অ্যাপগুলো তুলনামূলক একটু ভারী হয়ে যাচ্ছে। সো আপনি যদি 64GB ভেরিয়েন্টটা নেন তাহলে দেখা যাবে খুব তাড়াতাড়ি আপনার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, এবং এটা একটা প্যারার কারণ হতে পারে। আইফোন 17.5 রান করছে ফোনটি, কপাল ভালো থাকলে 18 আপডেটও পেয়ে যেতে পারেন। বাট এই iOS এর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? ইন ওয়ান ওয়ার্ড, টপ ক্লাস, খুবই স্মুথ অ্যান্ড জাঙ্ক ফ্রি একটা এক্সপিরিয়েন্স, নো অ্যাড, ডিলে, ল্যাগ, নট এনিথিং, ইট ফিলস লাইক বাটার। অ্যাট দ্য সেম টাইম অ্যাজ আ রেগুলার অ্যান্ড্রয়েড ইউজার, এই অ্যান্ড্রয়েড থেকে iOS এর ট্রানজিশনটা খুব একটা স্মুথ ছিল না। হ্যাঁ, ওভার দ্য টাইম আপনার iOS ভালো লাগতে বাধ্য, কিন্তু শুরুর দিকে মানিয়ে নিতে সময় লাগছিল। অ্যান্ড এই পয়েন্ট থেকে কিছু অপ্রিয় সত্য কথা, বাট বিফোর দ্যাট, আপনার প্রিয় ফোনটি কোথা থেকে কিনবেন? ওয়েল, আমাদের আজকের ভিডিওর পৃষ্ঠপোষক এবং রিভিউ নিট প্রোভাইডার গ্যাজেটম্যানকেই রেকমেন্ডেড থাকবে আমাদের পক্ষ থেকে। নতুন ফোনের পাশাপাশি তাদের কাছে রয়েছে ইউজড ফোনের বেশ বড়সড় কালেকশন, অ্যান্ড তাদের ওয়ারেন্টি পলিসি আপনাদেরকে দেবে এক্সট্রা রিলায়েবিলিটি। গ্যাজেটম্যানের বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ওয়েল, ভিডিওর এই পয়েন্ট থেকে আইফোন লাভারদের কপালের ভাঁজের সংখ্যা বাড়বে, প্রথমেই ব্যাটারি ব্যাকআপ। দেখুন, জুস ফোন, বেস্ট ডিসপ্লে, নাইস হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার এক্সপিরিয়েন্স, বাট এত কিছু দিয়ে করবেনটাই কি যদি আপনার ফোনের প্রপার চার্জই না থাকে? ওয়েল, আমাদের হাতে থাকে এই আইফোন 12 ইউনিটটার ব্যাটারি হেলথ 83%, নট ব্যাড, রাইট? বাট গত 2 মাসে এর ব্যাটারি ব্যাকআপ ছিল ম্যাক্স 3.5 থেকে 4 ঘন্টা। ওয়েল, আপনারা হয়তো বলবেন ইউজড ফোন তাই এর ব্যাটারি ব্যাকআপ খুব একটা ভালো না, বাট ইউ নো হোয়াট, রিসেন্টলি আমার খুব কাছের একজন বন্ধু একটা নতুন আইফোন 12 কিনেছে এবং ওর নতুন আইফোন 12 এর ব্যাটারি ব্যাকআপ নিয়েও খুব একটা সন্তুষ্ট না, যেখানে আমি আমার পার্সোনাল ডিভাইস পিক্সেল 6 এ 60-70% চার্জ নিয়ে গোটা একটা দিন কাটিয়ে দিতে পারছিলাম, আইফোন 12 সেখানে ছিল জেনুইন প্যারা, অ্যাটলিস্ট এই ব্যাটারি ব্যাকআপের দিক থেকে। হ্যাঁ, চার্জিং টাইম বেশ কম, 2815 mAh এর ব্যাটারি, 15W ওয়ার্ড বা ওয়্যারলেস যেভাবেই চার্জ করুন 1 ঘন্টা 20 মিনিটের মধ্যেই ফুল চার্জ হয়ে যাচ্ছিল। বাট যত যাই বলেন ভাই,
আই অ্যাম এনশিওরিং ইউ, আপনি যদি একদম আইফোনের লেটেস্ট কোনো মডেল না কিনে থাকেন তাহলে আপনি আইফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্যারা খাবেন শিওরলি। আচ্ছা, আমি না একটা জিনিস বেশ আগে থেকেই নোটিস করে আসছি, এই প্রাইস টু পারফরমেন্স ইকুয়েশনে আমরা কিছু মেজর পয়েন্ট স্কিপ করে যাই, লাইক অ্যাজ সিকিউরিটি। অন দ্যাট নোট, আইফোন ইজ দ্য বাপ অফ অল। আপনার ফোনে আপনার অনেক পার্সোনাল ডাটা থাকে এবং সেগুলোকে প্রপার সিকিউরিটি দিতে আইফোনের স্টে টপ অন দিস সেকশন, অ্যাট দ্য সেম টাইম তাদের ইকোসিস্টেম। অ্যাপেল ইজ সো গুড অ্যাট দিস কম্পেয়ার টু এনি অ্যান্ড্রয়েড সিস্টেম। নাও ব্যাক টু দ্য ফোন, এতে থাকছে 5G সাপোর্ট, উইচ ইজ গুড। আই লাইক দ্য স্মার্ট ডাটা মোড, ফেস আইডিও ঠিকঠাক কাজ করে, ব্লুটুথ ভার্সন হিসাবে থাকছে 5.0, অ্যান্ড এই ফোনটির টোটাল 6টি কালার ভেরিয়েন্ট রয়েছে, দ্যাটস ভেরি ভার্সেটাইল। লাস্টলি ক্যামেরা, খুব বেশি মনে হয় না কথা বলার প্রয়োজন আছে আইফোনের ক্যামেরা পারফরমেন্স নিয়ে, ওই ক্লাসিক্যাল অরেঞ্জি স্টোনের ছবি কেন জানি চোখে বেশ ভালো লাগে। ওয়েল, এতে রয়েছে 12 মেগাপিক্সেল মেইন অ্যান্ড আল্ট্রা ওয়াইড সেন্সর অ্যান্ড 12 মেগাপিক্সেল সেলফি শুটার। বেসিক্যালি লাইক আদার্স আমিও ফার্স্টলি ফল করেছি এর ছবির ওয়ার্ম কালার টোনে। নাইস কালারের পাশাপাশি কন্ট্রাস্ট, ডাইনামিক রেঞ্জ টু শার্পনেস এর ইমেজ কোয়ালিটি আপনায় খুশি করবেই। আল্ট্রা ওয়াইড লেন্সের ক্ষেত্রেও আমার অ্যাসেসমেন্ট বেশ সিমিলার, ওই জাস্ট আল্ট্রা ওয়াইড লেন্সের ক্লিকগুলোর ডিটেলস মেইন ক্যামেরা থেকে কিছুটা কম, আবিট সফটওয়্যার ইমেজ প্রোভাইড করে আর কি। অলদো এতে কোনো টেলিফটো লেন্স নেই, বাট এ ডিজিটাল জুম ওয়ার্কস কোয়াইট ফাইন। এছাড়া ফ্রন্ট টু ব্যাক পোর্ট্রেট কোয়ালিটি ওয়াজ মাইন্ড ব্লোয়িং। এর সেলফি শুটারও এনি ডে এনি কন্ডিশন থামস আপ পাবে আমার পক্ষ থেকে। অ্যাবাউট লো লাইট, এক্ষেত্রেও এটা সেরাদের কাতারে। আলো কমলে অটো নাইট মোড অন, যেখানে অন্যান্য ফোনগুলো রাতের ছবিতে বেশি লাইট অ্যান্ড এক্সট্রা কালার বুস্টে নজর দেয়, সেখানে আইফোন 12 নয়েজ ডিটেকশন করে বেশ শার্প অ্যান্ড ডিটেইল ছবি প্রোভাইড করে। আর ভিডিওর বেলায় আইফোন তো সেরাদের সেরা, ম্যাক্স 4K-তে 30fps সাপোর্ট। ইন ওয়ান সেন্টেন্স, এর ভিডিও কোয়ালিটি মাচ বেটার দ্যান আদার্স। সো দ্যাটস অল, সত্যি বলতে কি এই ফোনটা অলমোস্ট 4 বছরের পুরনো হলেও স্টিল ট্রেন্ডের সাথে বেশ ভালো মতোই মিশে যায়, তা সে আউটলুক, ডিসপ্লে, পারফরমেন্স বা ক্যামেরা যাই বলেন। এক্সেপ্ট এর পোর ব্যাটারি লাইফ, সো ব্যাটারি ব্যাকআপ যদি আপনার কাছে খুব একটা কনসার্নের জায়গা না হয় বা আপনি যদি চান আইফোন 12 দিয়েই আপনার আইফোন ইউজিংয়ের যাত্রা শুরু করতে, তাহলে এটা কিন্তু বেশ ভালো একটা চয়েস হতে পারে এটার বাজেটে। বাট হ্যাঁ, আপনি যদি আসলে অ্যান্ড্রয়েড লাভার হয়ে থাকেন বা আপনার কাছে যদি আসলে পারফরমেন্স বা ওভারঅল ফোনের কোয়ালিটিটাই মূল কথা হয়, তাহলে এর কাছাকাছি দামেই কিন্তু আপনি পিক্সেলের একটা বেশ ভালো অফারিং Pixel 7 Pro পেয়ে যাবেন, এবং তার ভিডিও কিছুদিন পর আমাদের চ্যানেলে আপলোড হবে। তো এই ভিডিওর পাশাপাশি সেই ভিডিওটা দেখারও আমন্ত্রণ রইল, সো আপনারা নিজের একটা কম্পেয়ার করে নিতে পারবেন আপনাদের জন্য কোন ফোনটি ভালো হবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওর আগে স্টিল দেন, স্টে হ্যাপি, স্টে কুল অ্যান্ড স্টে উইথ ঠিক ট্র্যাকার্স।